الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم দক্ষিণ এশিয়ার বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মহানবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু তালিম তরবিয়তের সর্বপ্রথম একমাত্র প্রতিষ্ঠান জামিয়া বাবুনগরের বার্ষিক মাহফিলে চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের মুসলমান ভাইসব ফিতনা ফাসাদের এই দুঃসময়ে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করে আখেরাতের ফাতেও সংগ্রহ করার মতো একটা বিশাল সুবর্ণ সুযোগে আমাদেরকে আল্লাহ সুযোগ নেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। এই বাবুনগর মাদ্রাসাটা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম হাদিসে রসুলের সরাসরি একমাত্র প্রথম মাদ্রাসা। এই বাবুনগর মাদ্রাসা আর মহানবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার পৃথিবীর মানচিত্রের প্রথম মাদ্রাসা, যেই মাদ্রাসাটা স্বয়ং আল্লাহ প্রতিষ্ঠাতা, যেই মাদ্রাসাটা স্বয়ং আল্লাহ নিজে প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসার নাম কোনো কোনো ইতিহাসের কিতাবের মধ্যে মাদ্রাসাতুন নূর বলা হয়েছে, কোনো কোনো ইতিহাসের কিতাবে মাদ্রাসাতুল হেরা বলা হয়েছে।
আল্লাহর প্রতিষ্ঠিত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম পরিচালিত মাদ্রাসাতুন নূর অথবা মাদ্রাসাতুল হেরার সরাসরি উত্তরাধিকার সূত্রের 117 নম্বর মাদ্রাসা হইল আপনাদের এই বাবুনগর মাদ্রাসা। 117 নম্বর পর্যন্ত আসতে যেয়ে ইতিহাস বলতে গেলে পৃথিবীর সমস্ত মাদ্রাসার ইতিহাস বলতে হবে, ওই ইতিহাস বলার আমার সময় নাই, সুযোগও নাই। তবাকাতুল কুবরা আলী ইবনে সাদের বর্ণনা অনুযায়ী প্রাচীন ভারতের বাংলা বিশ্বকোষের 14 নম্বর খণ্ডের বিবরণ অনুযায়ী এই বাবুনগর মাদ্রাসা আগের বর্ণনার চেয়ে আরো কাছাকাছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসা, সেই মাদ্রাসাতুন নূর অথবা মাদ্রাসাতুল হেরার কাছাকাছি উত্তরাধিকার সূত্রের মাদ্রাসা। এই হিসাবে এই বাবুনগরের প্রতিষ্ঠা এবং বাবুনগরের শিক্ষা দীক্ষার ক্রমধারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার হিসাবে 14 নম্বর হয়। এগুলা অনেক লম্বা ঐতিহাসিক কথা, সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বলার সুযোগ যেহেতু হয়েছে, আশা করি কথাগুলা যদি আপনারা দিলের কানে শুনেন, এত জীবন পর্যন্ত মনে মনে উদয় হওয়া মাদ্রাসা সংক্রান্ত জরুরি কিছু প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল 570 খ্রিস্টাব্দে, আর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়তি দান করলেন, কুরআন দান করলেন, মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি দান করলেন 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 6 তারিখে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মুহাম্মদী মাদ্রাসা এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের দায়িত্ব এবং আল্লাহর কোরআন নাযিলের জায়গাটা মহানবীর যুগের তিন পুত পবিত্র জায়গা, একটা জায়গার নাম হইল আল্লাহর ঘর বাইতুল্লাহ, আরেকটা জায়গার নাম হইল বাইতুল মুকাদ্দাস, আরেকটা জায়গার নাম হইল তুর পাহাড়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশ্ব স্বীকৃত পুত পবিত্র তিন জায়গা তুর পাহাড়, বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ। এই তিন জায়গার এক জায়গাতেও আল্লাহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দিলেন না, এই তিন জায়গার এক জায়গায়ও মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রেসালতের দায়িত্ব দিলেন না, এই তিন জায়গার এক জায়গায়ও মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কুরআন নাযিল করলেন না। না করে এই তিন জায়গার থেকে আলাদা আরেকটা জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের আশপাশেই একটা পাহাড়, পাহাড়ের নাম হলো জাবালে নূর। কি নাম? জাবালে নূর। সেই নূর পাহাড়ের চূড়ায় একটা গর্ত আছে, গর্তটার নাম হইল ইসলামের ইতিহাস যার নামকরণ করেছে গারে হেরা। গারে হেরাতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রেসালত এবং নবুয়ত পাওয়ার আগে
কোনো কোনো বর্ণনায় 7 বৎসর, কোনো কোনো বর্ণনায় 3 বৎসর, কোনো কোনো বর্ণনায় 40 দিন আল্লাহর বিশেষ এবাদত বন্দিগিতে নিয়োজিত ছিলেন। রসুলকে আল্লাহ নবুয়তের দায়িত্ব, রেসালতের দায়িত্ব এবং রসুলের উপরে কোরআন নাজিল করারও 7 বৎসর আগে, 7 বৎসর আগ থেকে অথবা 3 বৎসর আগ থেকে অথবা 40 দিন আগ থেকে সেই নূর পাহাড়ের চূড়ায় গার হেরাতে আল্লাহর বিশেষ প্রশিক্ষণ দিচ্ছিলেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহকে। মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর প্রশিক্ষণ নেওয়া শেষ হইল আর রাসুলের বয়সও 40 পূর্ণ হইয়া গেল, সাথে সাথে আল্লাহ মহানবী মোহাম্মদুর রসুল্লাহকে দিয়া একটা মাদ্রাসার উদ্বোধন করলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলেন আল্লাহ, আর মাদ্রাসার উদ্বোধনের যে ভাষণ সেই ভাষণটা হলো আল্লাহর কোরআন, আর মাদ্রাসার প্রধান শিক্ষক হইলেন মহানবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসার নাম মাদ্রাসাতুন নূর অথবা মাদ্রাসাতুল, বুঝেননি আমার কথা, তাহলে জবাবে বলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসার নাম মাদ্রাসাতুন নূর অথবা মাদ্রাসাতুল কি হেরা? এই মাদ্রাসাতুল হেরার প্রতিষ্ঠাতাকে আল্লাহর নাম নিতেও কি আপনাদের ভয় হয়? তাহলে জুড়ে বলেন, মাদ্রাসাতুন নূর বা হেরার প্রতিষ্ঠাতাকে আল্লাহ। মাদ্রাসাতুন নূর বা হেরার উদ্বোধনী ভাষণ যা হয়েছিল এই ভাষণ কি দিয়ে হয়েছিল? কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। মাদ্রাসাতুন নূর বা হেরার সর্বপ্রথম আল্লাহ যাকে প্রধান শিক্ষক হিসাবে গোটা বিশ্ববাসীর জন্য কবুল করলেন, তিনার নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সর্বপ্রথম মহানবী মোহাম্মদুর রসুলুল্লাহর উপরে কোরআন নাজিল করলে আল্লাহ সূরায় পবিত্র কোরআনের একখানা সূরার প্রথম 4 আয়াত নাজিল করলেন, ইকরা, হে রসুল আপনি পড়ুন। পড়া আর পড়ানো দিয়া মহানবী মোহাম্মদুর রসুল্লাহর নবুয়তের কাজ শুরু হইল। পড়া আর পড়ানো দিয়া মহানবী মোহাম্মদুর রসুল্লাহর রেসালতের কাজ শুরু হইল। আল্লাহর কোরআন দিয়া মহানবী মোহাম্মদুর রসুল্লাহর নবুয়তের দায়িত্ব শুরু হইল। মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাইসাম পড়লেন, আল্লাহর পক্ষ থেকে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাদ্রাসার দায়িত্ব দেওয়া হইল নবুয়তের দায়িত্বের মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাইসামকে মাদ্রাসার দায়িত্ব দেওয়া হইল রেসালতের দায়িত্বের মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেওয়া হইল কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ মাদ্রাসার যেই জায়গাতে বিদ্যার আদান প্রদান করা হয় এই জায়গাটাকে আমাদের সমাজের ভাষায় বিদ্যালয় বলা হয়, যেই জায়গাতে শিক্ষার আদান প্রদান হয় এই জায়গাটাকে, এই ঘরটাকে শিক্ষালয় বলা হয়, আর ইসলামের ভাষায় যেই জায়গায় আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষার কাজ করা হয় এই জায়গাটাকে, এই ঘরটাকে মাদ্রাসা মক্তব জামিয়া বলা হয়। আল্লাহ সর্বপ্রথম মহানবীর নবুয়ত মোহাম্মদুর রসুল্লাহর রেসালত আল্লাহর কোরআন দিয়া শুরু করলেন, পড়ার পড়ানোর মাধ্যমে, ইকরার মাধ্যমে, একটা মাদ্রাসার মাধ্যমে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নবুয়তের কাজ শুরু করলেন, একটা মাদ্রাসার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহর রেসালতের কাজ শুরু করলেন, একটা মাদ্রাসার মাধ্যমে আল্লাহর কোরআন গোটা বিশ্ববাসীর হেদায়তের জন্য আল্লাহ পৃথিবীতে নাজিল করলেন। মাদ্রাসার নাম হইল মাদ্রাসাতুন নূর বা মাদ্রাসাতুল হেরা।
মাদ্রাসার শিক্ষাটা যতক্ষণ পর্যন্ত মাদ্রাসার এরিয়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষাটাকে তালিম তাআল্লুম বলা হয়। আর মাদ্রাসার শিক্ষাটা যখনই মাদ্রাসার এরিয়ার বাহিরে চলে যায় তখন সময় এটার নাম আর তালিম তাআল্লুম থাকে না, বরং এটার নাম পরিবর্তন হইয়া তাবলিগ হয়ে যায়। কি হয়ে যায়? তাবলিগ। যেই শিক্ষাটা মাদ্রাসার এরিয়ার ভিতরে ছিল এই শিক্ষাটা এরিয়ার ভিতরে থাকার কারণে এটার নাম হয় তালিম তাআল্লুম। আর এই শিক্ষাটাই মাদ্রাসার চত্বর ফাড়ি দিয়া বের হয়ে গেলে এটার নাম হয়, বলুন এটার নাম কি হয়? তাবলিগ হয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রেসালতের দায়িত্ব পাইলেন, কুরআন পাইলেন, মাদ্রাসার শিক্ষাটা যেইমাত্র নূর পাহাড় থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের দ্বারে দ্বারে চলে গেলেন, শুরু হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার তালিম তাআল্লুমটা সমাজের দ্বারে দ্বারে দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার শিক্ষাটা দাওয়াত ও তাবলীগের নামে সমাজে গেল, এই সময় গোটা আরব বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপে গেল। এমনকি দুনিয়ার ইতিহাসে এমন কোনো মানবীয় ষড়যন্ত্র নাই যেই ষড়যন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে করা হয় নাই। সমস্ত ষড়যন্ত্রগুলা বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মাদ্রাসা শিক্ষা সমাজের তবলিগ বন্ধ করার জন্য করেছে। যেইমাত্র রসুলের মাদ্রাসা শিক্ষা তবলিগের নামে যে সমাজে গেল, বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মাদ্রাসা বন্ধ ষড়যন্ত্র শুরু করলো। বেঈমানদের ষড়যন্ত্র শুরু হইল রসুলের মাদ্রাসা বন্ধ করা, আর আল্লাহ পাকের সাহায্য শুরু হইল মাদ্রাসার সংখ্যা বাড়াইয়া দেওয়া। বেঈমানের ষড়যন্ত্র মাদ্রাসা বন্ধ করা, আর আল্লাহ পাকের সাহায্য মাদ্রাসা বাড়াইয়া দেওয়া। মহানবীর মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র যখন বেঈমানরা লাইয়া গেল, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা বর্তমানে মক্কায় যে জায়গাতে মসজিদে আবু বকর আছে এই জায়গাটাতে ইসলামের ইতিহাসে দুই নম্বর মাদ্রাসা করা হইল। মাদ্রাসার শিক্ষক হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানরা দেখলো মাদ্রাসা একটা বন্ধ করতে যাইয়া আরেকটা হইয়ে গেছে, এখন দুনো মাদ্রাসা বন্ধ এবং মাদ্রাসার শিক্ষকদের উপরে শুরু করলো জুলুম। এবারে আল্লাহর চাওয়া হইল তোমরা ফুক দিতে চাবে, আমি আল্লাহর কোরআনের আলো নিবাতে তোমাদের মুখ পুড়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কোরআন বন্ধ হবে না। সাথে সাথেই আল্লাহ তৎকালীন সময়ের সবচেয়ে প্রভাবশালী এক যুবক, সবচেয়ে ক্ষমতাধর এক যুবক, যুবকের নাম হলো ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের বোনের ঘর ফাতেমার ঘরে আল্লাহ পাক আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিলেন। ওই মাদ্রাসার ছাত্রী হইলেন ওমরের বোন ফাতেমা, মাদ্রাসার ছাত্র হইলেন ওমরের ভগ্নিপতি, আর মাদ্রাসার উস্তাদ হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই মাদ্রাসাতুল হেরার ছাত্র এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিক্ষকে যাইয়া মাদ্রাসায় পড়ান, ছাত্রী হইলেন উমরের বোন, ছাত্র হইল উমর ফারুকের ভগ্নিপতি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। বেঈমান কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদের মাদ্রাসা বন্ধ করবে, মাদ্রাসা একটা বন্ধ করতে যাইয়া আবু বকরে আরেকটা বানাইয়া লিছে, তাহলে মুহাম্মদকে দমন করা চাই। এদিকে উমর রসুলের মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিধন করার স্বার্থে বিশাল এক পুরস্কারের আশা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার দিকে ধেয়ে যাচ্ছেন। মাদ্রাসাও ধ্বংস করবেন, মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দুনিয়ার থেকে বিদায় করবেন। রাস্তায় যখন যাচ্ছেন এমনই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেক মাদ্রাসার ওই মাদ্রাসার এক ছাত্রের সাথে হযরত উমরের দেখা হইল। ওই ছাত্র জিজ্ঞাসা করলেন যাও কোথায়?
উমর জুয়াবে বলেন, যেই মাদ্রাসার শিক্ষা দ্বারা আমাদের সমাজের সকল শিক্ষাগুলা অবহেলিত, যেই মাদ্রাসার শিক্ষার দাওয়াতের দ্বারা আমাদের পূর্বপুরুষদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুলা বাজেয়াপ্ত, যেই মাদ্রাসার শিক্ষার দ্বারা, যেই মাদ্রাসার শিক্ষার দাওয়াতের দ্বারা আমাদের সকল পূর্ববর্তীদের ধর্মগুলাকে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই মাদ্রাসাও রাখবো না, সেই মাদ্রাসার পরিচালক মুহাম্মদুর রাসূলুল্লাহকেও রাখবো না, খতম করার জন্য যাচ্ছি। রাস্তায় রসুলের ওই ছাত্র বললেন, যাইতেছো রসুলের মাদ্রাসা বন্ধ করার জন্য, যেই মাদ্রাসায় সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, এটা পরে করো, এর আগে গিয়া দেখো মুহাম্মদের সেই মাদ্রাসার অনুকরণে অনুসরণে তোমার বোনের বাড়িতে আরেক মাদ্রাসা হইয়া গেছে, বেটা হইলে আগে বোনেরটা বন্ধ কর, এরপরে গিয়া রসুলেরটা বন্ধ কর। এই কথা শুনে উমর রসুলের মাদ্রাসার দিকে না যাইয়া সুজা চলে গেলেন বোনের মাদ্রাসার দিকে, বোনের বাড়িতে যে মাদ্রাসা হয়েছে, বোনের বাড়িতে যেই মাদ্রাসা ফাতেমা বিনত মাদ্রাসায়ে ফাতেমা বাইতেল ফাতেমা বিনতিল খাত্তাব নামক সেই মাদ্রাসার দিকে উমর গেলেন। গিয়া দেখেন মাদ্রাসায় ক্লাস চলছে, ক্লাসের শিক্ষক হইলেন রসুলের ওই মাদ্রাসার এক ছাত্র, আর তাদের ক্লাসের ছাত্র হইল উমরের ভগ্নিপতি, ছাত্রী হইল উমরের বোন। এই পরিবেশটা দেখার সাথে সাথেই উমরের জ্বালা যন্ত্রণা এত বেড়ে গেল, অতর্কিতভাবে উমর মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপরে যখন হামলা চালাইলেন, হামলার এক পর্যায়ে মাদ্রাসার ছাত্রী উমরের বোন ফাতেমা বিনতিল খাত্তাব জবাব দিয়ে উঠলেন, হে উমর, আল্লাহর কসম করে বলি, যেই বাপের সন্তান হইয়া আমার মাদ্রাসা বন্ধ করতে আসছো, আমিও কিন্তু সেই বাপের সন্তান হইয়াই এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করেছি, আল্লাহর কসম দিয়ে বলি, আরেকটা বার যদি মাদ্রাসার দিকে হাত বাড়াও, আমি খাত্তাবের মেয়ের হাত আর বসে দেখবে না, তুমি উমরের উপরে চলে যাবে। উমর হুমকির সাথে সাথেই থেমে গেলেন, বললেন, বলো মাদ্রাসায় কি তোমাদের পড়ানো হয়? তিনি বললেন, মাদ্রাসায় যে পবিত্র শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা নিতে হইলে তোমার কান ধুইতে হইবে, মাদ্রাসার পবিত্র শিক্ষা তোমার কানে শুনতে হইলে কান পরিষ্কার করতে হবে, মাদ্রাসার পবিত্র শিক্ষা দেখতে হইলে চোখ ধুইয়া পরিষ্কার করতে হবে, মাদ্রাসার শিক্ষার পাঠ্যসূচি জানতে হলে, শিক্ষা বুঝতে হলে তোমার অন্তরকে কালেমার দ্বারা পরিবর্তন করে মাদ্রাসার পাঠ্যসূচি বুঝার যোগ্যতা নিয়ে শুনতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। উমর বোনের কথায় বাধ্য হইয়া এমনকি একটা মাদ্রাসার পাঠ্যসূচি, যেই পাঠ্যসূচিটা, যেই পাঠ্যগ্রন্থের শিক্ষাটা শুনতে হলে আমার কান ধুইতে হবে, যেই মাদ্রাসার শিক্ষাটা শিক্ষা গ্রন্থটা দেখতে হলে আমার চক্ষুকে ধুইতে হবে, যেই মাদ্রাসার শিক্ষা গ্রন্থের তার পড়াটা আমার শুনতে হলে, আমার অন্তরে নিতে হলে, আমার অন্তরে কুফরির সমস্ত কালেমা মোচন করে একমাত্র আল্লাহর প্রতি অবিচল অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান এনে আমাকে তা করতে হবে। দেখি তাই কি, এই কথা শুনেই উমর নিজে গোসল করলেন, গোসল করার পরে তিনি বললেন, শাখা মাদ্রাসার দ্বারা তোমার কার্য পরিশুদ্ধ হবে না, চলো মূল মাদ্রাসায়। ঠিকই উমরকে নিয়ে রসুলের দরবারে যাওয়া হইল, রসুলের মূল মাদ্রাসায় উমরকে কালেমা পড়াইয়া মুসলমান বানানি হইল, হইয়া গেলেন মুসলমান, মাদ্রাসা হইল বন্ধ না, মাদ্রাসা খোলার আরও উসিলা বাড়ল, উসিলা বাইরা গেল। এরপরেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা বন্ধ এবং তার শিক্ষা বন্ধের জন্য বেঈমান কাফেররা ষড়যন্ত্র করে যখন সফল হচ্ছিল না, আর এই সংবাদগুলা দেশ বিদেশে ছড়ায় গেল, কি ছড়াইল, আরবের মুশরিকরা বিশ্বের একমাত্র ক্ষমতাধর মুশরিক, যারা একজন মাদ্রাসার শিক্ষকের সাথে লড়ে উঠে পারছে না, সেই মাদ্রাসার শিক্ষকের শিক্ষাটা কি, আর তিনি বা কে তাকে জানা বুঝার প্রয়োজন,
এই সংবাদগুলা বিভিন্ন দেশে যাওয়ার পরে বিভিন্ন রাষ্ট্র থেকে লোক আসা শুরু করলো। এক পর্যায়ে বর্তমান নাম মদিনা, তৎকালীন সময়ের ইয়াসরিবের কয়েকজন যুবক হদের নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাত্রের আদারে সাক্ষাৎ করলো রসুলের মাদ্রাসায়। সাক্ষাতের এক পর্যায়ে রসুলের মাদ্রাসার শিক্ষার বিষয়গুলো রসুল তাদের সামনে যখন উপস্থাপন করলেন, এরা বিনা বাক্যে সকল যুবক কালেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। রসুল বললেন, মুসলমান হইছে ভালো কথা, আল্লাহ আমাকে সারা দুনিয়ার নবী বানাইয়া পাঠাইছেন আমার উম্মত হওয়ার কারণে। শেষ করে দিন, আলহামদুলিল্লাহ। যদি ভবিষ্যতে কখনো কোনো সময় হয় কোথাও এই শিক্ষা সংক্রান্ত বিষয়, মাদ্রাসার ঐতিহাসিক বিষয়গুলো আলোচনা করবো। একটা মিনিটে একটা কথা না বললেই না হয়। এটা হলো, আমি আমার ভূমিকায় বলেছিলাম বাবুনগর মাদ্রাসা এক বর্ণনা অনুযায়ী, এক ইতিহাসের বর্ণনা অনুযায়ী 117 নম্বর মাদ্রাসা, রসুলের মাদ্রাসার শাখা মাদ্রাসা। আরেক বর্ণনা অনুযায়ী শুধুমাত্র 14 নম্বর মাদ্রাসা। এর বিবরণের সংক্ষিপ্ত এক কথায় জবাবটা দিয়ে যাই। আপনাদের বৃহত্তর চট্টগ্রাম বিষয়ভিত্তিক ঐতিহাসিক একজন ঐতিহাসিক, হ্যাঁ, ওই ঐতিহাসিক একটা ইতিহাসের গ্রন্থ লেখছেন, চট্টগ্রামে ইসলাম, সাংবাদিক একেএম মহিউদ্দিন। এই চট্টগ্রামে ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর অধ্যাপক আব্দুল গফুর এবং প্রাক ভারতের বাংলা বিশ্বকোষের 14 নম্বর খণ্ড এবং ডক্টর শ্রী সুরজিৎ দাস গুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম নামক গ্রন্থের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন 622 খ্রিস্টাব্দে, আর রসুলের মাদ্রাসার ছাত্ররা আপনাদের চট্টগ্রামে আসছিল 621 খ্রিস্টাব্দে। 22 গেলেন রসুল মদিনায় আর 21 আসলেন রসুলের মাদ্রাসার ছাত্র আপনাদের চট্টগ্রামে। মদিনার ইতিহাস এবং পৃথিবীর ইসলামের ইতিহাস মন্থন করলে দেখা যায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করারও আগে আপনাদের এই চট্টগ্রামে রসুলের মামা দুধ মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সরাসরি রসুলের জবানে হাদিসে মুবারকের তালিম এই চট্টগ্রামে শুরু হয়েছিল 621 খ্রিস্টাব্দে। এই এই সংক্ষিপ্ত এক কথার দ্বারা শুধু এতটুকু আপনাদেরকে বুঝাইয়া যাই যে মদিনাতুল মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সরাসরি জবানি হাদিসে তালিম শুরু হওয়ারও 1 বছর আগে চট্টগ্রামে হাদিসের তালিম শুরু হয়েছিল। আল্লাহ আপনাদেরকে সেই সৌভাগ্যশীল হিসাবে কবুল করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাদ্রাসার সকল প্রকার নির্দেশনার আলোকে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।